উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, কোনো মানুষ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, তারপরে যদি দুই রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা মিন শাইইন, ওই দুই রাকাতে নিজে মনে মনে কোনো কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে যাবে, এটা একবারে সিদ্ধান্ত, ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত, ও জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ আকবার বলার সাথে সাথে অনেক কথা মনে আসে, ও কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান বলতেই থাকে, এইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, আল্লাহ আকবার বলার পরে দেখবেন 20 বছর আগে কি হয়েছে সেটা মনে পড়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিয়ে রেখেছে, এটা আপনাকে স্মরণ করাতে পারে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযু ইহাজা, আমি উসমান যেভাবে ওযু করে দেখালাম, এইভাবে কেউ যদি ওযু করে, মানে আমি এটা রাসূলেরই দেখালাম, ফসল্লা রাকাতায়েন, তারপর দুই রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিম বি কালবিহি ও নাফসিহি, সে যদি মনে মনে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করে, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। তখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে তাই আপনাকে দিবেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বে আদাতি মান কানা কাবলাকুম আয় আদা ওয়াস সলিহিন মান কানা কাবলাকুম, তোমাদের জন্য জরুরি আলাইকুম বে কিয়ামিল লাইলে, রাতে উঠা, রাতে উঠে আল্লাহকে কিছু বলা, এটা তোমাদের জন্য জরুরি। পৃথিবীর সকল পুরুষ নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কিছু পেতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, তাহলে রাতে উঠা তোমাদের জন্য জরুরি। ফাইন্নাহু দাবু সালেহিন মান কানা কাবলাকুম, এটা হচ্ছে পূর্বের নবী রাসূল পরহেজগার মানুষের নীতি, এটা হচ্ছে পূর্বের নবী রাসূল পরহেজগার মানুষের নীতি, এটা হচ্ছে পূর্বের অতীতের পরহেজগার মানুষের নীতি। অতএব তোমরা যদি আল্লাহর কাছে কিছু চাও, তাহলে পূর্বের পরহেজগার মানুষজনের নীতি গ্রহণ করো, কুরবাতুন লাকুম, রাতে উঠে কিছু বললে আল্লাহর নিকটে হওয়া যায়। যখনই আমি আল্লাহর নিকটে হয়ে গেছি, তখন আমি যাহাই বলিব তিনি তাহাই শুনিবেন, কেননা আমি তার নিকটে হয়ে গেছি। ও মুকাফফিরাতুল লিসায়াতে, তখন আমার সব পাপ মিটে যাবে। ও মানহাতুন আনিল ইসমে, তখন থেকে আমি আর পাপ করব না, কেননা আমার মনে বলবে তুমি গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আবার দিনে পাপ করো কি করে, তোমার তো লজ্জা থাকা দরকার, তখন আর আমি এইসব পাপের মধ্যে থাকবো না, সরে যাব। পূর্বের মানুষের নীতি অবলম্বন করলে এক নম্বর কাজ হবে, তুমি আল্লাহর নিকটে হয়ে যেতে পারবা, দুই নম্বর কাজ হবে, তোমার পাপ মিটে যাবে, তিন নম্বর কাজ হবে, তুমি আর পাপের কাছেও যাবা না, পাপ থেকে দূরে সরে যাওয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন আছে, রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে চাইতে থাকলে ধৈর্যের মাধ্যমে তা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, লা ইহাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সত্য সত্যই যদি আমরা জান্নাতে নবী রাসূলের সাথে, পরহেজগার মানুষের সাথে থাকতে চাই, তাহলে কি করতে হবে? কুরায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম, ওয়া আতাইতুহু বি ওযুহি ওয়া হাজাতিহি, রাতে আমি তার কাছে তার ওজুর পানি আর তার প্রয়োজন মেসওয়াক নিয়ে আসলাম, আমি তার সাথে রাতে ছিলাম, তো আমি তার ওজুর পানি আর মেসওয়াক নিয়ে আসলাম তার কাছে, উনি দেখে খুশি হয়ে গেছেন, দেখে বলছেন, সাল্লি মাশিতা, তুমি কিছু চাও, চাও কি চাও, আমার কাছে যা চাইবে তাই দিব, চাও তুমি কিছু চাও,
খুশি হলে যা বলে মানুষ, চাও তুমি তোমাকে কিছু দিব। তখন উনি বলছেন, আস আলোকা মোরাফা তাকাবিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না, উনি বুঝতে পারেননি যে এটা চাইবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আওয়া গায়রা জালেক, এছাড়া অন্য কিছু চাও, এইটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবি বলছেন, হো দেখা, এটাই আমি চাই, এটাই চাই। তাহলে দুনিয়াবি কিছু চাইলেন না, চাইলেন এটাই যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা বেকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে সহযোগিতা করো বেশি নফল পড়ে, বেশি নফল না পড়লে আমি তোমাকে সাথে রাখতে পারবো না। আমি যেটা বললাম যে নবী রাসূল পরহেজগার মানুষের সাথে যদি জান্নাতে থাকতে ইচ্ছা করে, তাহলে বেশি নফল পড়া ছাড়া, তাহাজ্জুদ পড়া ছাড়া, চাস্তের সলাত ছাড়া, যখন তখন কিছু তাসবি তাহালিল জিকির আজকার সলাত আদায় করা ছাড়া, আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, পরহেজগার মানুষের সাথে থাকার পথ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর সম্মানী মানুষ, একটু বললেই তো হতো, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাথে রাখবো, কি করা লাগবে সেটা দেখবো, এই কথা তিনি বললেন না। তিনি বলছেন, আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না। আর সেটাই হচ্ছে তুমি নফল সলাত আদায় করো। সম্মানিত মসজিদের মুসল্লি, বিপদে পড়ে যদি আল্লাহকে কিছু বলতে চান তাহলে সলাতের মাধ্যমে বলতে হবে। বিপদে পড়েছেন, বিপদে পড়ে যদি আল্লাহকে কিছু বলতে চান তাহলে সলাতের মাধ্যমেই বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে মাত্র তিনজন কথা বলেছে, দুধ খাওয়া অবস্থায় মাত্র তিনজন কথা বলেছে, দুধ খাওয়া অবস্থায় মাত্র তিনজন কথা বলেছে। তার একজন হলেন ঈসা, ঈসা আলাইহিস সালাম। দুই, ওয়া কানা ফি বানী ইসরাইল রাজুলুন ইকাল লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একটি লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জাঘরে সালাত আদায় করত, সে তার গির্জাঘরে সালাত আদায় করছিল। ফাদাতহু, তার মা তার কাছে আসলো, ফাদাতহু, তার মা তাকে ডাকলো। ফায়াকুলু, সে বলতে লাগলো, আউজিবহা উসল্লি, আমি এখন সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব, আমি এখন সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব। এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। তখন তার মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহা তুরিয়া হো জুহাল মুমেসাত, আল্লাহ আমার ছেলে আমার সাথে এখন কথা বলল না, তুমি ওর মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, অবৈধ নারীর মুখ দেখা পর্যন্ত তুমি তার মরণ দিও না। এই কথা বলে মা চলে গেলেন। ফাতার রাজাতলা হয়ে আমরা, হঠাৎ যেতে না যেতে একজন মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে কথা বলল, জেনার কথা, আমি তোমার সাথে অন্যায়ে লিপ্ত হতে চাই। ফা বা, জুরাইজ তা অস্বীকার করলো। ফা তাতির রায়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু, সে জোর করে তাকে চেপে ধরলো, তার সাথে চেপে ধরে তার সাথে অন্যায় করলো। ফওয়ালা দাত গোলামান, তারপর তার একটি সন্তান জন্ম নিল, কালাত মিন জুরাইজ, সে বলল এই ছেলেটি জুরাইজের। যখন সে ঘোষণা দিল ছেলেটি জুরাইজের, ফাতাহু, জনগণ তার গির্জাঘরের কাছে আসলো। ফাকাসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে ধুলা ধুলা করে দিল, খান খান করে দিল। ও সাব্বুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, অঞ্জালুহ, তারা গির্জাঘর থেকে তাকে বের করে দিল, টেনে ছেঁচড়ে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল, ইঁট ঢেল পাটকেল তাকে মারলো, অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা অসল্লা, তাওয়াদ্দ অসল্লা, জুরাইজ দাঁড়ালেন, তিনি ওযু করলেন, দুরে কাজ সলাত আদায় করলেন, দুরে কাজ সলাত আদায় করে আতাল গোলামা, তিনি ওই দুধের বাচ্চার বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, বলো বাচ্চা তোমার বাপকে, কালা আবিয়ার রাই, আমার পিতা হচ্ছে রাখাল। হাদিস তো বুখারী মুসলিম। দুরে কাজ সলাত, বিপদে পড়ে আপনি দুরে কাজ সলাত আদায় করে কিছু বলেন হবে, হাদিস তো বুখারী মুসলিম, আমাদের বলার কি আছে? যেভাবে আছে হাজার হাজার বছর আগেকার কথা সেভাবে আপনাকে নকল করে শোনাচ্ছি। জনগণ বলল যে তোমার ঘরটি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জুরাইজ বললেন, লা ইল্লা মিন তিন, না আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না,
আমার ঘর মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে।